আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিশেষ করে আমি এখন চলে এসেছি সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা শাহজাদপুর লুঙ্গির হাটে। বিশেষ করে জনপ্রিয় একজন ভাই, বিশেষ করে ইতিপূর্বে আপনারা ওনার অনেকগুলো ভিডিও দেখেছেন, ওনার আইটেম কোয়ালিটি অনেক এবং কম রেডের মালগুলো একটু কমই রাখেন এবং ভালো ভালো আপনার মাস্টারাইজ কোয়ালিটিগুলো এবং হার্ট প্রসেস আওলা প্রসেস এগুলো প্রচুর পরিমাণে কোয়ালিটিগুলো আছে। আর যারা এই কোয়ালিটিগুলো নেবেন, বিশেষ করে এই ভাইয়ের সাথে একটু অবশ্যই আপনারা কথা বলে নেবেন, আমরা তার সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভালো আছেন না? ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এখন এখানে আপনার যে হাটটা বসে, আজকে কি বার? আজকে তো আপনার মঙ্গলবার। আর কালকে পুনতিরিটা হাট থাকবে? হ্যাঁ, মঙ্গলবার বুধবার দুই দিন, আর শনিবার রোববার। রোববার আপনাকে এখানে যে পাওয়া যাবে এই অ্যাড্রেসটা একটু বলেন তো। এটা হলো আপনার সাদাতপুর দাড়িয়াপুর বাজার, এই মার্কেটের নাম হলো ফয়েজউদ্দিন মার্কেট। ফয়েজউদ্দিন মার্কেট, জি। কয়তলা এটা? এটা হলো আপনার তিনতলা বিল্ডিং, দোতলায় আমার রুম। আর মুরগির পট্টির থেকে একটু ভিতরে নাকি? মুরগির পট্টির থেকে একটু পশ্চিমে। পশ্চিমে। তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন তো। 01724-0364-15। আচ্ছা, বিশেষ করে ঈদ উপলক্ষে, বিশেষ করে যে আয়োজন আপনাদের, ইনশাল্লাহ আপনাদের তো বিশাল আয়োজন, তো বিশেষ করে আপনাদের এখানে যারা আপনার গিফট আইটেম দিবে, মানে গিফট বুঝতে পারছেন তো, আসলে জাকাত শব্দটা তো আসলে কোনো, বিশেষ করে ইসলামিক দৃষ্টিতে এটা ভালো না, যারা বলে থাকে তারা হয়তো অবুঝের মতো কথাটা বলে, যারা গিফট দিবে বা এই অনুসারে, বিশেষ করে আপনার বিশাল একটা আয়োজন আছে আমি জানি, বইবাজ যেটা না, তো এটার কোয়ালিটি ভাই একটু আমরা দেখতে চাই। ভাই একটু কষ্ট করে একটা একটু দেখানো যায় না? হ্যাঁ, একটু কষ্ট করে খুলেন, কারণ আপনার তো এটা সর্বনিচের রেট, তাই না? সর্বনিচের রেট কিন্তু আপনার এই কোয়ালিটিটা। এটা কালার কয়টা করছেন আপনি? এটা 10টা কালার। 10টা কালার করছেন? এটা কি পাঁচ হাত? পাঁচ হাত সেলাই করা। পাঁচ হাত সেলাই করা, এবং এটা ভাঁজ, এটা বহিবাজ, এবং এটা সেলাই করা, তাই না? প্রতি পিস সেলাই করা, এবং সুতার মানটা যথেষ্ট ভালো? যথেষ্ট ভালো, রঙও ভালো, রং মানে উঠবে না ইনশাল্লাহ, তাই না? জি। তো ভাই যাদের প্রয়োজন, বিশেষ করে সরাসরি যদি ভাইয়ের সাথে যোগাযোগ করে নেন তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। ভাই আপনার যদি এই ভিডিও দেখে যদি কেউ এগুলো অর্ডার দেয় ভাই, বিশেষ করে বেশি বেশি পরিমাণে, ইনশাল্লাহ আপনি দিতে পারবেন তো? ইনশাল্লাহ না। এটা দেখেন আপনার যেটা, অনেকে কিন্তু এটা 5.5 হাত বলবে, ভাই কিন্তু সত্য কথাটা বলছে, সুতার মানটা আপনার দাম অনুসারে যথেষ্ট ভালো। এটার নাম দিচ্ছেন কি ভাই? মনপুরা না, কালারটাও যথেষ্ট ভালো, তাই না? এবং সেলাই করা, তাই না? হ্যাঁ, এই মনপুরা উৎকৃষ্ট মানে বাসার উইভিং, মনপুরা লুঙ্গি সেলাই করা। আর এটা আপনার কালার কয়টা করছেন ভাইয়া? 10টা কালার। 10টা কালার মানে প্রতি পেটিতে আছে আপনার 10 পিস করে, মানে আড়াই থানে নাকি? জি, আড়াই থান। আড়াই থান না, একটু কষ্ট করে আরেকটা কোয়ালিটি দেখান তো। যারা কাউকে গিফট করবেন আর গিফট অনুসারে কিন্তু আপনার কোয়ালিটি পণ্যটা যদি ভালো হয় তাহলে আপনি কেন এই মালগুলো নেবেন না? আমি আপনাকে আজকে যে ভিডিওটি দিচ্ছি, মাজেদ ভাইয়ের অনেক ভিডিও আপনারা দেখেছেন, উনি একজন জেন্টলম্যান, আর সবচেয়ে বড় বিষয় এই ঈদ উপলক্ষে ওনাদের যে আয়োজন, বিশেষ করে এই কোয়ালিটিগুলো। ভাই আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে তো? ইনশাল্লাহ আছে, মানে বিশেষ করে কেউ হয়তো 500 পিস চাবে, 200 পিস চাবে, ইনশাল্লাহ দেওয়া যাবে না? আর সরাসরি যদি আপনার কাছে চলে আসে সবচেয়ে ভালো হয়, তাই না? এবং মার্কেটে এসে যদি আপনাকে কেউ ফোন দেয় আপনি রিসিভ করে নিয়ে আসবেন, তাই না? আর সবচেয়ে বড় বিষয় ভিডিও দেখে যদি কেউ বলে যে ভাই কন্ডিশনে মাল দেন, আপনি আমার 100 পিস মাল পাঠান, ইনশাল্লাহ পাঠাতে পারবেন। আপনাদের এখানে কুরিয়ার সার্ভিস কি কি আছে? এবং যার যেটা সুবিধা সেই হিসাবে আপনি পাঠাতে পারবেন। তো ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে আড়াই থানে মানে 10 পিসে 1 পেটি, এবং এটা আপনার সুতার মানটাও ভালো, কোয়ালিটিও ভালো, যা যে কোনো মানুষকে যদি আপনি 1 পিস মাল দেন চোখে পড়ার মতো। আসলে কোয়ালিটিটা কেন ভালো না, আপনারা যদি সরাসরি চলে আসেন এই কোয়ালিটিগুলো আপনারা অবশ্যই নেবেন, কারণ আমি আমার ইয়েতে বলবো যে ন্যায্য মূল্য এবং পাইকারি রেটে যারা এখান থেকে নিয়ে বিক্রি করবে তারা কিন্তু প্রতি থানে অন্তপক্ষে 100 টাকা লাভ করবে না ভাই? হ্যাঁ,
তো আপনি ভাই চার পিস, বিশেষ করে এই ভিডিও উপলক্ষে যারা আসবে, আপনি একটা ফিক্স দাম বলে দিবেন যে এটা কোনো দামাদামি হবে না, জাস্ট এই রেডি আপনি নিতে পারবেন, একটু বলে দেন ইনশাল্লাহ। এটা অর্ডার আছে 1000 টাকা হবে, চার পিসের দাম 1000 টাকা রাখা যাবে। দেখেন 250 টাকায় পিসটা যদি আপনি নেন, এই দেখা যাচ্ছে যে আপনার কাউকে দিলেও একটা চোখে লাগার মতো এবং সুতার মানটাও ভালো। 350 টাকা লাগবে, একটা খুচরা বাজার থেকে কিনলে 350 টাকা লাগবে। আর সবচেয়ে বড় বিষয়, আপনারা যারা একটু বেশি পরিমাণে নেবেন, কাউকে গিফট করেন, তো এই পণ্যগুলো এই ভাইয়ের থেকে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেবেন। ভাই আপনার মোবাইল নাম্বারটা আবার একটু বলে দেন তো ভাই। 01724-03-6415। আচ্ছা আচ্ছা, যারা আপনার এই মন পোড়া মালগুলো বিশেষ প্রয়োজন, আপনার সেলাই করা এই লুঙ্গিগুলো 1000 টাকা চার পিস, অবশ্যই এই ভাইয়ের থেকে কালেকশন করে নেবেন, কারণ পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে, এগুলো থাকে না। আর যদি এই দ্বিতীয় সপ্তাহে থাকবে এই মালগুলো, তো ইনশাল্লাহ ওই ভাইয়ের থেকে আপনারা কালেকশন করে নেবেন। তো ভাই এরপরে একটা নেক্সট একটা কোয়ালিটি একটু কষ্ট করে দেখেন। না এটা তো আপনারা দেখালেন, যেমন আপনার ইয়ে আছে, লটারি একটা কোয়ালিটি আছে তাই না? লটারি কোয়ালিটিও তো আপনার 8 থানে নাকি, মানে 8 পিসে 8 পিসে 2 মানে 1 পেটি হয়। হ্যাঁ হ্যাঁ, আসলে যাদের যেই কোয়ালিটি প্রয়োজন, ভাইয়ের কাছে সব কোয়ালিটি আছে, আপনারা যদি সরাসরি আসেন তাহলে খুব ভালো হয়। এটা কি ভাই আপনার পাবদার? না, এটা সোহাগপুরের নাকি? সোহাগপুরের না, সুতার মানটাও ভালো যথেষ্ট। এটা কি আপনার 36 স্টিকার? 6.5 স্টিকার 5.5 এটা দিছেন আপনি লটারি নাকি? লটারি। এটা ভাই কালার কয়টা হয়? এটা আছে 12-14টা কালার, 12-14টা কালার আছে। এটা ভাই চার পিসের দাম কিরকম হবে? এবং যারা সরাসরি এসে দেখে নেবে তাদের জন্য কিন্তু খুব ভালো হয় তাই না? দেখেন এটা কিন্তু আপনার হার্ড প্রসেস তাই না? হার্ড প্রসেস। এই কোয়ালিটি গুলো তো অনেক মাস্টারাইজ করে কিন্তু অনেক দামে বিক্রি করে তাই না? 1400-1500 যেভাবে বিক্রি করে। তো ভাইয়ের কাছে আপনারা সরাসরি চলে আসবেন, কেন আসবেন না, কারণ ওনার কাছে কোয়ালিটি আছে, আর বিশেষ করে ঈদ উপলক্ষে যে কোয়ালিটিগুলো আছে আমি সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ভাই এরপরে কি জামাইবাবু একটা লুঙ্গি আসছে নাকি? জি হ্যাঁ, জামাইবাবু, এটাও কোয়ালিটিটা যথেষ্ট ভালো। হয়তো দেখা যাচ্ছে টিকা নাকি এটা? হ্যাঁ টিকা। এটার কালার কয়টা? এটা সুতার মান তো একবার 100 তাই না? 100। জামাই বাবু এটা চার পিসের দাম কত দিচ্ছেন ভাইয়া? এটা আপনার 1600 টাকা। 1600 টাকা, সুন্দর, সুতার মান যথেষ্ট ভালো তাই না? রং পাকা। এবং কালার কয়টা হয় ভাই? এটা 12-14টা কালার হবে। 12-14টা কালার হবে, যাক অত্যন্ত সুন্দর। এই কালেকশন গুলো অবশ্যই এই ভাইয়ের থেকে কালেকশন গুলো করে নেবেন ভাই, ঠিক আছে? আর বিশেষ করে এখন মিশরি যে একটা আপনার মাস রাইস যেটা আছে, হ্যাঁ মাস রাইস, এটা আপনার পেটিতে কয়টা করছেন ভাই? এটা এটা 8টা পেটি হয়। ও 8 পিসে যারা নিবে এগুলো 1 পেটি নিম্নে নিতে হবে তাই না? জি জি। অত্যন্ত সুন্দর, সুতার মান যথেষ্ট ভালো, আর বিশেষ করে এই কোয়ালিটি গুলো আপনারা সংগ্রহ করবেন। কালার কয়টা ভাই এটার? এটা 8টা কালার। এটা মিশরি, এটা চার পিসের দাম কত? সবচেয়ে সরাসরি দেখে নিবেন। তারপরে ভাই কারুকার্য একটা লুঙ্গি আছে আপনার কাছে? কারুকার্য, চমৎকার চমৎকার কালেকশন। এগুলো মাস্টারাইজ না? সুন্দর, হাতে ধরলে বোঝা যায় আপনার কারুকার্য। এটার কালার কয়টা ভাইয়া? এটা 12টা কালার। এটার চার পিসের দাম কত হবে একথানে? মানে 2200 টাকা। অত্যন্ত সুন্দর এবং ভালো কোয়ালিটি, যারাদের প্রয়োজন তারা সরাসরি আসবেন, অবশ্যই ভালো হবে। আর 16 আনা যেটা আছে, এটা কি আপনার কাছে এখনো আছে নতুন প্রোডাক্টের মধ্যে? হ্যাঁ 16 আনা, অত্যন্ত সুন্দর কোয়ালিটি, দেখতেও সুন্দর, যথেষ্ট ভালো। আর এগুলো টিকা মাল বলে এটাকে? টিকা টিকা না। আর এটার কালার কয়টা হয়? এটা 12টা কালার।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ভাই আপনার কাছে যারা যোগাযোগ করবে আপনার মোবাইল নাম্বারটা একটু কষ্ট করে বলে দেন, আপনার দোকানটা লোকেশনটা একটু বলে দিয়েন। এরা সাদাতপুর দাঁড়িয়াপুর বাজার ফয়েজউদ্দিন মার্কেট তিনতলা বিল্ডিং এর দোতলায় আমার। আচ্ছা আচ্ছা, যারা এই ভাইতে কালেকশন করবেন মোবাইল নাম্বারটা বলছেন 0724036415। আচ্ছা, আজ আমি এই দাঁড়িয়াপুর থেকে সাদাতপুর হাত থেকে বিদায় নিচ্ছে। যারা আপনার এই মালগুলো বিশেষ প্রয়োজন আপনারা অবশ্যই কালেকশন করবেন, এই এত সস্তায় আপনি এই মাল আমার মনে হয় সাজাদপুরে আর পাবেন না, আমার বিশ্বাস, তাই না? এবং দামি দামি মাস্টারাইজের কোয়ালিটিগুলো আপনারা সাথে সাথে দেখে যাবেন, আপনারা প্রয়োজনে সরাসরি ভাইয়ের সাথে দেখে চাটা খেয়ে কথাবার্তা বলে যাবেন এবং ইনশাল্লাহ এগুলো যদি আপনার কন্ডিশনে মালগুলো নেন আপনারা লাভবান হবেন। এক পেটিতে 10টা তো না ভাই? 10টা তো। সবাই সুস্থ থাকবেন এবং যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।